বল কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা বলো কলকাতা থেকে, আমি সুনন্দা। নদিয়া রানাঘাটে একটি বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে করোনার জন্য সব সরকারি স্কুল কলেজগুলি বন্ধ করা হয়েছে। এই দিন নদিয়া রানাঘাটে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে নো স্কুল নো ফিজ এই স্লোগানকে সামনে রেখে স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ কোভিড-19, স্কুলের ডেভেলপমেন্ট ও বিভিন্ন কারণ দেখিয়ে পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতে চাইছে। অভিযোগ, এই অতিরিক্ত টাকা না নেওয়া জন্য বারবার স্কুল কর্তৃপক্ষকে বলেও কোনো লাভ হয়নি। সোমবার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। তারা বলেন, এই বিক্ষোভ হওয়ার পরেও এই বিষয়ে স্কুল ও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই দিন অভিভাবকেরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় স্কুলের সামনে। তারা বলেন, সমস্যা সমাধান না হলে তারা বৃহত্তম আন্দোলনে পথে হাঁটবেন, এমনটাই জানালেন অভিভাবকেরা। নদিয়া থেকে শাইন মুদাকের রিপোর্ট, বলো কলকাতা। আমরা মোটামুটি এরকম প্ল্যাকার্ড নিয়ে, এই আমাদের যারা দেশের দেশের গার্জেন এসছে সেইগুলোকে নিয়ে আমরা মুদাকের সামনে একটু ডেপুটেশন মতো করছি। প্রিন্সিপালের সঙ্গে আমরা কথা বলবো যে আমাদের ফিগুলো মুকুব করা হোক, বিল্ডিং ফি, ফান্ড ফি, টার্ম ফি, ইকেআর, কম্পিউটার ফি, স্মার্ট বোর্ড ফি, আমরা শুধু টিউশন ফিটা দেবো আপাতত। তো আমরা ম্যাডামের সঙ্গে আগেও দুবার দেখা করেছি, উনি বলেছেন, আমরা ঈদের সময় দেখা করেছি, ম্যাডামের সঙ্গে দেখা করেছি, করে আমাদের সব দাবি দাওয়াগুলো বলেছি। আমরা শিক্ষামন্ত্রী, ডিএম, বিভিন্ন জায়গায় আমরা চিঠি পাঠিয়েছি যে আমাদের যেন কিছুগুলো মুকুব করা হয় এই কোভিড-19 সিচুয়েশানে। তো আমাদের এই গত সপ্তাহে আমাদের মোবাইলে একটা মেসেজ আসলো যে আমাদের আজকের থেকে সব মাইনা দিতে হবে, এপ্রিল টু জুনের যে মাইনাগুলো আছে, এবং আজকে আমাদের বিল বই জমা দিতে হবে। আমাদের যারা নার্সারি থেকে ওয়ানে ওঠে, আপনারা কি চাইছেন? আপনার মূলত আমরা চাইছি যে ফিগুলো মুকুব করা হোক, শুধু টিউশন ফি বাদ দিয়ে বাকি অন্যান্য ফিগুলো মুকুব করা হোক। কি নাম আপনার? শুভঙ্কর চৌধুরী। হ্যাঁ, মূলত আজকে কি নিয়ে আপনাদের এই? মূলত এখানে যে আমাদের বাচ্চারা পড়াশুনো করে, তাদের টিউশন ফিস থেকে শুরু করে বিভিন্ন রকম যে ফিস আছে, সেই ফিসগুলো মকুব করার উদ্দেশ্যেই আমাদের আজকে এখানে জমায়েত। আমরা আজকে বহুদিন ধরে, যবে থেকে কোভিড-19 সিচুয়েশান তৈরি হয়েছে, গত এপ্রিল মাস থেকে আমরা এদের কাছে জানিয়ে দাবি জানিয়ে আসছি, আবেদন নিবেদন করে করছি যে এই সিচুয়েশানে টিউশন ফিস যেন না বাড়ে, এবং আরও বিভিন্ন রকম ইলেকট্রিসিটি ফি, ডেভেলপমেন্ট ফি, স্মার্ট বোর্ড ফি, কম্পিউটার ফি, এবং আরও বিভিন্ন টাইপসের যে ফিসগুলো আছে সেগুলো আমাদের মকুব করে গার্জিয়ানদের, অভিভাবকদের কিছু সুরাহা করা হোক। যেখানে আজ সারা পৃথিবী জুড়ে এই রোগটা এমনভাবে আমাদের উপরে চেপে বসেছে, আজকে অনেক লোক খেতে পাচ্ছে না, সেখানে এরা টিউশন ফিস বাড়িয়ে অনৈতিকভাবে বিভিন্ন রকম দাবি দাওয়া আমাদের কাছে পেশ করছে, এবং আজকে সেই লাস্ট ডেট যেখানে কিনা বলছে আজকের মধ্যে, প্রথম বলেছিল যে সারা বছরের মধ্যে যে কোনো দিনই আপনারা এই টিউশন ফিস জমা দিতে পারেন। এখন আবার কদিনের মধ্যে দেখছি আমাদের মোবাইলে মেসেজ আসছে যে আজকে 13 তারিখের মধ্যেই এই টিউশন ফিস সব ব্যাংকে জমা করতে হবে। বলুন, এর একটা অনৈতিক দাবি, এই দাবির বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আরও বৃহত্তর দিকে এগিয়ে যাবে। যেখানে সিএম, চিফ মিনিস্টার থেকে কি চাইছেন এখন? আমরা এই বিভিন্ন রকম ফিস মকুব চাইছি, এবং এই মুহূর্তে প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। কি নাম আপনার? সুমন কুণ্ডু। আমাদের অভিযোগ হচ্ছে, আমরা টিউশন ফি দিতে রাজি আছি, অন্যান্য ফিসগুলোকে আমরা দিতে রাজি না। কারণ হচ্ছে, এই লকডাউনের মধ্যে মানুষের বিভিন্ন যে ফিনান্সিয়াল প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলোকে সলভ করতে হলে এইগুলো ফিসটা আমরা মুকুব করতে চাইছি না। কিন্তু স্মার্টবোর্ড, স্কুল যেন স্মার্ট বোর্ডের ফি, কম্পিউটার ফিস, এই ফিসগুলো যেন না ইয়ে হয়, ঠিক আছে? আর বাকি সবাইকে সামনে রেখেই ব্যাপারগুলো ইজি হোক আমরা এটা চাইছি। আমরা চাইছি অনলি মাত্র টিউশন ফিটা দিতে আমরা রাজি আছি, অন্যান্য ফিসগুলো আমরা মুকুব করতে চাই। আজকে কি করলেন তার জন্য? তার জন্য আমরা গার্জেনরা আমরা এসেছি সবাই মিলে, প্রিন্সিপালের সাথে,
মোটামুটি ধরেন 150-200 গার্জেন এসেছি। ঠিক আছে, স্টুডেন্ট এখানে প্রায় 3,000-3,500 স্টুডেন্ট আছে। না না, টোটাল 1400 তাহলে এই 150 অভিভাবকের কি সমস্যা? না, সমস্যা সবার আছে, বিভিন্ন জায়গা আছে, যারা দূরে, যারা লকডাউনে আসতে পারছেন না, মোটামুটি যারা আমরা লোকালি আছি তারাই আমরা এটা এসেছি। আজকে আমরা প্রিন্সিপালের সাথে কথা বলে যতটা ইয়ে করা যায় সেই হিসাবে আমরা এসেছি, আমাদের যেন মানে কিছু সুরাহা হয়। আমার নাম বিকাশ দাস। চাইছে কম্পিউটার ফি, এসব আমরা দিতে চাইছি না। আমাদের, আমরা শুধু টিউশন ফিটা আমরা স্কুলকে দিতে চাইছি। আমাদের এইটা দাবিটা মেনে প্রত্যেকের এখন কর্মসংস্থান, সবার, সবাই চাকরি করে না, অনেকেই ব্যবসা করে, ব্যবসা লকডাউনে সব বন্ধ, প্রাইভেট সেকশন সমস্ত বন্ধ, কি করে মানে মায়েরা বাচ্চাকে, বাচ্চার মানে পড়াশোনার ফিটা দেবে? আপনারা এই বিচারটা করুন। টিচার কিছুতেই, প্রিন্সিপাল কিছুতেই আমাদের কথা শুনছেন না। প্রতিটা স্কুল থেকে সামনেই কথা বলতে উনি আসছেন না। আপনাদের কি কি দাবি রয়েছে আজ? আমাদের দাবি শুধু এইটুকুই যে আমরা স্কুলে, হ্যাঁ, আমরা টিউশন ফি ছাড়া আমরা কিছু দিতে চাইছি না। ই-কেয়ারটা দেবো আমরা, ই-কেয়ার আর টিউশন ফি ছাড়া। আমরা অনলাইন ক্লাস চাইছি না, এটা অনলাইন ক্লাসের নমুনা না। যখন তখন অনলাইন ক্লাস হচ্ছে, এটা হয় না। অত ছোট ছোট বাচ্চাদের অত অত দিয়ে দিচ্ছে, কি করে বাচ্চারা ফোন দেখে লিখবে? একটা ছোট স্মার্টফোনে সবার লেখা সম্ভব? অনেকে ছোট স্মার্টফোনও নেই, তারা কি করে পড়াশোনা করবে? এটা কনভেন্ট। আমার নাম মিষ্টুন সিংহ। এবং আমরা এইভাবে কোনো পড়াশোনা বাচ্চাদের হয় না। মা বাবারা বেশি পড়াশোনা করছে, বাচ্চারা খেলে বেড়াচ্ছে। এত এত 1-2 পড়া বাচ্চারা 20-25টা করে যদি মেসেজ ঢোকে, তারা কি সেই ছোট ছোট মেসেজগুলো ফোন দেখে লিখতে পারবে? খাতায় লিখবে ততক্ষণে, এবং সেই পড়াটা তৈরি করে সেইটা তারা কিভাবে পড়বে? তার থেকে তারা আমাদের যদি সিলেবাসটা বলে দিতেন, আমরা বাড়িতে সেই বাচ্চাকে সেইভাবে পড়াতাম। এবং এটা শুধুমাত্র ফিজ নেওয়ার জন্যই এই অনলাইন ক্লাসটা চালু আছে। এটা কোনো পড়াশোনার কোনো প্রক্রিয়াই না, এইটাকে আমরা চাইছিই না এই জিনিসটা। এবং এইভাবে প্রেশার করে বাচ্চার উপর পড়ানো যায় না, এবং টাকার জন্য যেভাবে প্রেশার করছে, এটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। এটাই আমাদের দাবি। এখন কি কি চাইছেন? আমরা চাইছি যে যাতে শুধু আমরা টিউশন ফিজটা দিতে পারি তাও, এবং বাচ্চার এইভাবে অনলাইন ক্লাসের আমাদের দরকার নেই। আমার নাম তনুশ্রী দত্ত। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।